কথা আমি আজকে এই সম্মানিত উপস্থিতি আমার প্রিয় সাংবাদিক ভাইয়ার র‍্যাবের সদস্যবৃন্দ, আমার প্রিয় নূর ভাই সংসদ সদস্য, সবার সামনে বলতে চাই আমার গত ছবিটি রিলিজ হয়েছিল 26 ফেব্রুয়ারি 2016 কৃষ্ণপক্ষ। হুমায়ুন স্যারের গল্প ছিল, শাওনের নির্মাণে ছবিটি রিলিজ হয়েছিল। ঠিক 6.5 বছর পরে আরেকটি ছবি রিলিজ হতে যাচ্ছে, অপারেশন সুন্দরবন, 23 সেপ্টেম্বর। এবং এই সিনেমাতে আমি যে ইউনিফর্মটি পরেছি, সেই ইউনিফর্মটি পরে আমি অত্যন্ত গর্ববোধ করেছি, অত্যন্ত আনন্দিত হয়েছি, অত্যন্ত ভালোবাসা নিয়ে আমি ইউনিফর্মটি পরেছি। এবং আমি চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব, আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র অভিনেতা, যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। এবং সেই সাথে একটি অসাধারণ পারফর্মারের টিম ছিল, যারা প্রত্যেকে নিজ নিজ জায়গায় অনেক বড় স্টার, এবং যাদেরকে দিয়ে আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আগামীতে পথ চলবে, সেসব শিল্পীরা আমি দেখেছি, মানে প্রত্যেকটা মানুষ কি ডেডিকেটেড ভাবে কাজ করেছে, কি নিদারুণ কষ্ট করেছে, যেখানে গোসলের পানি ছিল না, অনেক সময় অনেক কিছু ছিল না, সেটার অভাব কখনো তাদের চোখে মুখে আসেনি। এবং এই ছবিটা নির্মাণের ক্ষেত্রে র‍্যাব, যে আমাদের এলিট ফোর্স, যে র‍্যাবের কথা আমরা বলি, যে রাজশাহীতে বাংলা ভাই থেকে শুরু করে আতিয়া মহল বা হলি আর্টিজানে যে র‍্যাব প্রশংসা কুড়িয়েছে মানুষের, বাংলাদেশের 18 কোটি মানুষের একটি আস্থার জায়গা র‍্যাব নাম শুনলে সবাই যে আস্থাটি, সেই আস্থাতে থেকে সেই ধারাবাহিকতায় সুন্দরবনকে জলদস্যুমুক্ত করেছে। এবং এটি একটি অসাধারণ বিষয় আমার কাছে মনে হয়, যে আমি এরকম একটি ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি, সৌভাগ্যবান মনে করছি নিজেকে। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই ছবির পরিচালক দীপঙ্কর দীপনদাকে এবং সাথে আপনাদের সবাইকে, পুরো দেশবাসীকে। এবং আহ্বান জানাচ্ছি যে বাংলা সিনেমা যে জোয়ার আবার শুরু হয়েছে, গত বেশ কিছুদিন আগে আমাদের 65টি সিনেমা হল ছিল, কিন্তু বিগত 3 মাসে সিনেমা হল, চালু সিনেমা হলের সংখ্যা এখন 210টি। সো এটি অনেক বড় আনন্দের সংবাদ আমাদের জন্য। তো আমি মনে করি অপারেশন সুন্দরবন সেই ধারাবাহিকতায় আমাদেরকে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে, আমাদের সংস্কৃতিকে অনেক বেশি ঋদ্ধ করবে। অনেক ধন্যবাদ। ইসলাম।